এটা আমরা চুট ফিট সিস্টেম বলি। প্রত্যেকটা কার্ডিং মেশিনের পিছনে দেখবা যে এইরকম একটা পার্টস আছে, দেখতে সামনেটা কিন্তু কার্ডিং মেশিন, দেখো প্রত্যেকটা মেশিনের পিছনে এই টাইপের একটা মেকানিজম আছে। এই জায়গায় আমাদের অনেকগুলো পার্টস থাকে, কিছু ওপেনিং রোলার থাকে, ফিডিং রোলার থাকে, অটো লেভেলার থাকে এর ভিতরে। এই একটা পাইপলাইন দেখছো নি, মেশিনের পিছনে পাইপলাইন আছে। সরাসরি এটা আমাদের যে ফাইনাল যে মেশিন, যেটা লো রুমের ধরো ডিডাস্টিং মেশিন অথবা কন্ডেন্সার যাই বলি আমরা, ওই যে ওই জায়গা থেকে ম্যাটেরিয়াল সরাসরি পাস হয়ে আমাদের এই ফিডিং সিস্টেম ফিডিং হয়। তো এটা হলো একটা হলো যে মাঝখানে আগে এর আগে যে ভার্সনটা ছিল আমাদের, যদি একটু তোমাদের আমাদের ল্যাবে আছে, ল্যাবে থাকলে দেখাইতে পারতাম যে আগেকার ল্যাব ফরমেশন হইতো স্কাচার যে মেশিন ছিল পুরাতন সিস্টেমে, এটা এখনো খুব রেয়ার, দুই একটা ফ্যাক্টরিতে হয়তো পুরাতন কিছু ফ্যাক্টরিতে দেখা যায় না, লোকাল কিছু ফ্যাক্টরিতে আছে আর কি, ওটা তো জানার বিষয় না, তারপর একটু পরে দিছে আর কি। ওইটা হইলো যে আগে যেটা হইতো আমাদের যে ফাইনাল যে প্রোডাক্টটা হইতো ব্লো রুম, এটা আমরা বলতাম ল্যাব। ল্যাবটা হলো কি ফাইবার শিট গুলা একটা রোল ফরমেশন গুলো হয়তো, ধরো যদি তুমি একটা ধরো রোল করো, বিশাল একটা রোল হইতো, লেন্থ থাকতো একটা ল্যাপের, তো রোল ফরমেশন করে করে ল্যাব বানানো হইতো। ল্যাবের একটা লেন্থ থাকতো ধরো 1000 মিটার, 2000 মিটার, 2000 মিটার ল্যাব, তুমি একটা মাঝখানে একটা ল্যাব পিন থাকতো, ওই পিনের মধ্যে আমরা এটা রাউন্ড করে জ্বলাইতাম, অটোমেটিকভাবে জ্বলানো হইতো, ল্যাবটা বানানো হইতো, মানে ওয়াইন্ডিং করে একটা ল্যাব বানানো হইতো। ফাইবার শিটগুলা ধরো একটা ল্যাব পিনের মতো ছিল, এর মধ্যে ফাইবারের শিট গুলা জড়াইতে জড়াইতে রোলিং করতে 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 মানে একটা রোল ফরমেশন হইতো, এইটারে বলতাম আমরা ল্যাব। এই ল্যাবটা আবার ক্যারি করে তোমার নিয়ে যাওয়া হইতো কার্ডিং মেশিনে, কার্ডিং মেশিনে আবার ফিট দেওয়া লাগতো, তখন ল্যাবটা আবার আনওয়াইন্ডিং করা লাগতো, ধীরে ধীরে আনওয়াইন্ডিং হইতো আর ফিডিং হইতো, আনওয়াইন্ডিং হইতো ফিডিং হইতো। এই যে একটা সিস্টেম ছিল যে ল্যাব ফিডিং সিস্টেম, মানে ল্যাব ফরমেশন হইতো, আবার ল্যাবটা আমরা ক্যারি করে ম্যানুয়ালি ফিট দিতাম কার্টিং মেশিনে, তারপরে তোমার হইলো যে এটা ফিডিং হইতো। এই ধরনের একটা সিস্টেম ছিল আগে, এটারে বলতেছি আমরা ল্যাব ফিডিং সিস্টেম। আর এখন যেটা হইতেছে আমাদের ব্লোর আর কার্টিং, এটা হলো ইন্টিগ্রেটেড করা, একসাথে ইন্টারকানেকশন করা আছে, ইন্টিগ্রেটেড করা মানে সরাসরি ব্লোরুমের যেটা আউটপুট এটাই সরাসরি কার্টিং মেশিন ইনপুট হয়ে যায়, মাঝখান দিয়ে কোনো ফরমেশন হয় না। আগে যেটা ফরমেশন হইতো ল্যাব, এই হলো দুটার মধ্যে মূল ডিফারেন্স আর কিছুই না, যে এই জায়গায় কোনো রোল ফরমেশন হয় না, ওপেন ফর্মে যে ফাইবারটা পাই এটা আমরা ম্যাট বলি, ম্যাটার অনেক ছড়ানো থাকে এই ওপেন ফর্মে, যেটা পারি এটা অনেক চুট ম্যাট বলে অথবা ম্যাট বলে, সমস্যা নেই একই কথা, এই ম্যাটেরিয়ালটাই সরাসরি আমাদের কার্ডিং মেশিনে ফিট হয়, এটার বলতেছি আমরা চুট ফিট সিস্টেম। এই কথাগুলো এই জায়গায় লেখা আছে, চুট ফিট সিস্টেম ইজ ফিডিং স্মল টাপস অফ কটন ফাইবার ডিরেক্টলি ফ্রম ব্লো রুম টু এ সিরিজ অফ কার্ডস এনেস ইন সার্কিট থ্রো দ্য নিউমেটিক পাইপ। এই কথাগুলো আমি বললাম, দেখো এই জায়গায় এই কথাগুলোর সাথে একই রকম কথা, এই কথাগুলো মিল আছে, সে কন্ডেন্সার ইন এ নিউমেটিক পাইপ সাকস দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ব্লো রুম লাইন কন্ডেন্সার মধ্যে এন্ড ইট ডেলিভার্স ইন টু দ্য ফ্লগ ফিডার থ্রো দ্য নিউমেটিক পাইপ বাই দ্য ওয়ে অফ দ্য ফিলিং ট্রাঙ্ক, এইরকম দ্য ফিলিং ট্রাঙ্ক। এই কথাগুলো এই জায়গায় লেখা আছে, এগুলো একটু পরে বুঝবা, পরীক্ষা আসে এই দিন আমাদের ডিফারেন্স আর কি। এগুলা খুব আমি এই কোশ্চেনটা খুব বেশি দিই না, এটা এত বেশি ইম্পর্টেন্ট তাও না, মানে এগুলোর উপরে এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো মোটামুটি লেখার মতো। আর হলো যেটা আমাদের লেফট ফিটিং সিস্টেম, ওইটারও বলে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল, কিন্তু ফাইনালি ওভারঅল আমাদের চুট ফিটিং সিস্টেমটাই এখন সব ফ্যাক্টরিতে ব্যবহার করে, যেটা সরাসরি আমাদের মেটেরিয়ালটা ফিট হবে। তাহলে এক কথা কিছু বুঝলা যে আমি কি বললাম, লেফট ফিডিং সিস্টেমটা কি আর চুট ফিডিং সিস্টেমটা কি? কারো কোনো কোশ্চেন আসছে এই জায়গায় কিছু কথার মধ্যে? স্যার লেফট ফিডিং টা যদি আরেকবার একটু বলতেন। লেফটটা যদি আসলে ল্যাব হয় নাই তো ওই জন্য বুঝতে একটু কষ্ট, বুঝতে কষ্ট হইতেছে। লেফট ফিডিং টা হইলো আমি বলি আগে যেটা হইতো স্কাচার মেশিন, যেটা আউটপুট হইতো আউটপুটটা কিরকম ছড়ানো শিট আকারে থাকতো, একবার শিট ধরো ধরো কাগজের শিটই ধরো একদম হিসেবে বললাম, এই শিটটা আবার হলো একটা ল্যাব পিন বলি, লম্বা একটা ল্যাব পিনের মধ্যে ছিল, এর মধ্যে আবার জড়াইতো ফাইবারটা, শিটটা জড়াইতে জড়াইতে রোল হইতো, রোল তো বুঝে যে রোল খাও না, এই রোলের মধ্যে আর কি রোল হয়ে যেতে একটা ডায়ামিটারের রোল পাওয়া যেত,
ফিক্সড একটা ডায়ামিটার রুল পাওয়া যেত, ওইটা আমরা ফিক্স করে দিতাম কত ডায়ামিটার হবে রুলটা, মানে কত লেন্থ ওই জায়গায় জড়াবে, কত লেন্থের শিটটা জড়াবে। তো এরকম ল্যাব হয়ে যায়, একটা ল্যাব হওয়ার পরে পরে এটা আমরা ধরো আবার মেশিন থেকে সরাইতাম, এটাও ম্যানুয়ালি করা হইতো কাজগুলো। ল্যাবটা সরাসরি ধরো অটোমেটিক হইতো ঠিকই, কিন্তু এটা মেশিন থেকে আবার ম্যানুয়ালি সরাইতে হইতো। এভাবে একটা পর একটা ল্যাব প্রোডাকশন হইতো, আর আমরা ধরো মেশিন থেকে এটা সরানো হইতো ম্যানুয়ালি ওয়ার্কার দ্বারা, আগের যে ভার্সনটা ছিল। এই ল্যাবটা ধরো আবার ক্যারি করে নেওয়া লাগতো ম্যানুয়ালি লোকজন দ্বারা, এটা পরে আবার কাটিং মেশিনে ফিট দেওয়া লাগতো। কাটিং মেশিন তো আবার আনরোল হইতো, আগে তো রোলিং হয়েছিল, রোল হইয়া ধরো একটা ল্যাব ফরমেশন হয়েছে, কাটিং মেশিনে আবার এটা ধরো মানে আবার আনরোলিং হয়ে ওপেনিং হয়ে ধীরে ধীরে ফিট হইতো, একটা শিট বাই শিট আনরোলিং হইতো মেটেরিয়াল ফিট যেহেতু মানে হয়তো এটার মধ্যে আমরা ল্যাব মানে ল্যাবটা মূলত ওই যে ফাইবার শিট গুলা একটা ধরো ল্যাব পিনের মধ্যে জড়াইতো, রোলিং করে একটা রোল ফরমেশন হইতো এই আর, যেটা আগের ভার্সনে ছিল। কিছু বোঝা গেল? জি স্যার, আমি স্যার সেরকম দেখাবো নি, আমাদের আমাদের ইয়াতে কিছু আছে, ল্যাবে কিছু আছে, ল্যাব হয় না তুমি বুঝছো, এই জন্য প্র্যাকটিক্যাল ছাড়া আসলে হ্যাঁ বুঝতে কষ্ট হয় আর কি। বুঝতে কষ্ট হয় মানে আগে আমাদের যেটা হইতো ধরো মেশিন গুলা ল্যাব ক্লাস আর থিওরি ক্লাসটা একসাথে চলতো, তো সেই জন্য বোঝানোটা অনেক সহজ হইতো, তোমাদের ক্লিয়ারটা বেশি হইতো। কিন্তু এখন যেটা হয়েছে উল্টা পাল্টা আর কি, ধরো আগে মেজি মেশিন যাতে পার্টস গুলো তার দেখাইলাম, ধরো এখন তোমরা বিটারি দেখো নাই, গ্রিড বার দেখো নাই, কিছুই দেখো নাই, কিন্তু আগে গুলো সব ল্যাবে দেখা হয়ে যেত তোমার। এই জন্য আমার জন্য পড়া সহজ ছিল আর কি এগুলা, এখন তো একটু কঠিন হয়ে যেতেছে দিন দিন। আসো না আসলে বুঝতে পারছি, এগুলো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলো, সহজ করতে দেখো আগে ম্যান পাওয়ার বেশি লাগতো, এখন কোনো ম্যান পাওয়ার লাগতেছে না, অটোমেটিক সিস্টেম হইতেছে, এটা একটা বড় দিক। আগে ধরো মাঝখানে মেটেরিয়াল গুলা স্টোরেজ করার জন্য স্পেস লাগতো, স্টোরেজের সময় দেখা গেছে যে ল্যাবের যে থিকনেস বা যে যে টাইম যে কোয়ালিটি মেটেরিয়াল থাকা দরকার ওই টাইপের মেটেরিয়াল একটু নষ্ট হইতো, এই যে একটা হ্যাসেল ছিল এটা বর্তমানে নাই। তো এই জায়গায় যারা বলে আবার কিছু অ্যাডভান্টেজ কথা বলে, যেটা দেখো এখন যেটা সিস্টেম হয়েছে যে কোনো কারণে ব্লোরুম বন্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের কাটিং মেশিনটা বন্ধ করে রাখা লাগে, আগে এটা ছিল না। কোনো কারণে যদি ব্লোরুম বন্ধ থাকে তাহলে কিন্তু কাটিং মেশিন বন্ধ 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 হয়ে যাওয়া অটোমেটিক হবে, কেন কারণ এটা একই সাথে ইন্টিগ্রেটেড করে কানেকশন। আর পুরাতন সিস্টেম যেটা ছিল যে কাটিং মেশিন ব্লোরুম পর্যন্ত একটা স্টেপ, এরপরে আবার কাটিং থেকে শুরু, তা আমরা ল্যাবটা স্টোরেজ করে একদম কোনো কারণে ব্লোরুম বন্ধ করার প্রয়োজন হইলে, যদিও তখন ব্লোরুম বন্ধ থাকতো কিন্তু কাটিং মেশিনে রানিং থাকতো, এই ধরনের কিছু কথা বলে আর একটা লাভ। মূল কথা এটা এটাই সব মিললে অ্যাডভান্টেজ ভালো দিক হলো আমাদের ছোটফুট সিস্টেম, এখন সবাই ছোটফুট সিস্টেমটি ব্যবহার করে। এদিকে এগুলো কিছু লেখা আছে নিজের মতো এত বেশি। আচ্ছা এটা যদি পরীক্ষা আসে রিসেন্ট ডেভেলপমেন্ট, এটা তোমরা পারবা, যে একই কথা পরীক্ষা যদি আসে যে একটা মডার্ন ব্লোর অনলাইনের ফিচারগুলো কি, এগুলো তোমরা নিজের মতো লিখতে পারবো। সব জায়গায় মডার্নাইজেশন, আগে আগের ভেল ওপেনার আর মডার্ন ভেল ওপেনার ডিফারেন্স, আগের ধরো ইউনিক্লিন মেশিন, এখন ইউনিক্লিন মেশিন বিভিন্ন ভার্সনে বিভিন্ন মডেলে আপডেট হচ্ছে, আগে মেটাল ডিটেক্টর এগুলো ছিল একটু ওই যে পারমানেন্ট ম্যাগনেট দেয়, এখন সবগুলো ইলেকট্রনিক মেটাল ডিটেক্টর, ইলেকট্রনিক ফায়ার ডিটেক্টর। হ্যাঁ, তারপরে আগের লাইনগুলোতে ধরো এত প্রিসেশন ছিল না, এখন অনেক প্রিসেশন, অনলাইন কিছু মনিটরিং সিস্টেম আছে, আগে অনলাইন মনিটরিং সিস্টেমগুলো ছিল না। তারপর ধরো এই যে ফরেন ফাইবার সেপারেটর, এই ধরনের মেশিনগুলো আগে মডার্ন কনভেনশনাল ব্লুম লাইন ছিল না, মডার্ন ব্লুম লাইনগুলো আছে, এই সব মিলিয়ে এগুলো তোমরা পারবা, সেফটি সিস্টেমে এগুলো পারবা। এই হলো আমাদের ব্লুম শেষ, আমরা আজকে একটু কাটিং শুরু করে দেবো, একটু ইন্ট্রোডাকশন করে দেবো কাটিং মেশিনটা। আচ্ছা কোনো কোশ্চেন আছে ব্লুম থেকে কাটো? স্যার এটা কি সেকেন্ড চ্যাপ্টার? হ্যাঁ, তোমাদের আমি পড়াবো, এরপরে দুইটা দুইটা মেশিন আছে, কার্ডিং মেশিন আর ড্রয়িং মেশিন, ড্র ফ্রেম আর কি, এই দুইটা বাকি আছে আমার জন্য। ঠিক আছে, আমরা ইন্ট্রোডাকশন পড়েছি, ইন্ট্রোডাকশন তো অনেকগুলো টপিক ছিল, ইন্ট্রোডাকশন ছিল যে যারা স্প্রিং আর্থিং অ্যান্ড বেল ম্যানেজমেন্ট, এই টাইপের একটা টপিক হেডিং এ কিছু আলোচনা হয়েছে,
তারপরে আমরা এই যে ব্লুর প্রসেস প্রজেক্ট গুলো পড়াইলাম, ফাইনালি আমরা ব্লু রুম শুরু করলাম। ব্লু রুম তো একটু বড় অধ্যায়, ব্লু রুমটা শেষ হয়ে গেছে। এরপরে যেগুলো আছে, একটা সিঙ্গেল মেশিন জাস্ট কার্ডিং, একটা মেশিন ড্রয়িং এর মধ্যে দুইটা মেশিন আছে, একটা ব্রেকার ড্রয়িং, একটা ফিনিশার ড্রয়িং, দুইটাই সেম, একই রকম মেশিন দেখতে, জাস্ট একটা মধ্যে একটা অটোমেটিক সিস্টেম থাকে, অটো লেভেলার থাকে, আর একটা থাকে না। তো এই জন্য এই মেশিন গুলো এত ডিফারেন্স নাই, একটা মেশিন তো একটা মেশিন আমরা বড় পাই, ডিটেলস একটু পড়ানো হবে। ঠিক আছে, এগুলা মেশিন লাগবে না, মোটামুটি ধরো তার 5-6টা ক্লাস হলে হয়ে যাবে আর কি, আশা করতেছি 6-7টা ক্লাস হলে হয়ে যাবে। স্যার এই ব্লু রুমের স্লাইডটা একটু দিয়ে দিলে ভালো হতো। দেওয়া হয়নি না? না স্যার। আচ্ছা, ওই ডিটেল ম্যানুয়াল যেটা না, হু ওইটাই আমি দিয়ে দিবো তারপর। ঠিক আছে, না দেওয়া হয়নি। আর কার কোন কোশ্চেন আছে? আজকে যে কয়টা মেশিন পড়াইছেন এগুলো কি স্যার সব এডিশনাল মেশিন ব্লু রুমের? একটা ফাইন ঠিক আছে, আর আমরা কোয়ালিটি টুলস গুলো গত ক্লাসে পড়াইছিলাম, তাহলে এই হলো সামারি মোটামুটি। ব্লু রুম যেগুলো তোমাদের পড়া লাগবে, আমরা পড়াইছিলাম যে হটডিস্ক ব্লু রুম লাইন, বেসিক মেশিন অফ ব্লু রুম লাইন, তারপরে আমরা তিনটা লাইন পড়ছিলাম, কনভেনশনাল ব্লু রুম লাইন, মডার্নের মধ্যে রিটার লাইন, টুলস লাইন পড়ছিলাম, আর এই এগুলো পড়া হয়েছিল। তারপর আমরা আরো কিছু পড়ছিলাম, এই যে বিভিন্ন ওপেনিং ডিভাইস গুলো পড়ছিলাম, কিছু অ্যাকশন পড়ছিলাম, অবজেক্টিভ পড়ছিলাম, প্রিন্সিপাল অফ ওপেনিং অ্যান্ড ক্লিনিং পড়ছিলাম, তারপরে তোমার যে ইন্টেন্সিটি অফ ওপেনিং অ্যান্ড ক্লিনিং পড়ছিলাম, গ্রিড বার সম্বন্ধে একটু ডিটেলস পড়ছিলাম। এরপর আমরা মেশিন গুলা শুধু ব্লো রুমের মেশিন গুলো পড়তে বলছি তোমাদের থেকে, আর ল্যাবের মধ্যে যেগুলো মাঝে মাঝে পরীক্ষা দেয় অনেক এক্সটার্নাল মেম্বার যারা থাকে, ওই যে আমাদের বেল ওপেনার, হফার ফিটার, এগুলো আমরা ল্যাবে দেখে দেখবো, ল্যাব হলে হয়ে যাবে, সমস্যা ল্যাব নাই হলে তোমাদের পরীক্ষা হবে না, ওগুলো ল্যাব করলে